দেখেন কত সুন্দর। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। কাঁচা বাদাম তো আপনারা অনেক রকম ভাবে খেয়েছেন, আজকে আমি কাঁচা বাদাম দিয়ে দারুণ মজার বাচ্চাদের একটা স্বাস্থ্যকর রেসিপি বানিয়ে দেখাবো। বাচ্চারা তো পছন্দ করবে, সাথে সাথে বড়রাও এটা খুব বেশি পছন্দ করবে। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে কাঁচা বাদাম দিয়ে নতুন ধরনের রেসিপিটা বানাচ্ছি। বাদামের নতুন রেসিপিটা বানানোর জন্য এখানে আমি তিল নিয়েছি 50 গ্রাম। তো তিলটাকে প্রথমে ভেজে নিচ্ছি। তিলটাকে খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিতে হবে। তিলটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি, এই যে দেখেন এইভাবে ভেজে নিতে হবে। এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি লবণ, আর এই লবণটা আমি আগে অনেকবার ব্যবহার করেছি, তার জন্য কালারটা এরকম হয়ে গেছে। লবণটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব। বাদামগুলো ভাজার জন্য এখানে আমি লবণ নিয়েছি, আপনারা চাইলে বালি নিতে পারেন অথবা শুকনো খোলাতেও ভেজে নিতে পারেন, তবে লবণ দিয়ে ভাজার চেষ্টা করবেন, বেশি ভালো হয়। লবণটা গরম হয়ে গেছে। বাদামের রেসিপিটা করার জন্য আমি এখানে খোসাওয়ালা বাদাম নিয়েছি, এটা হচ্ছে কাঁচা বাদাম। আপনারা চাইলে খোসা ছাড়া বাদামটাও নিতে পারেন, ভাজা বাদাম পাওয়া যায় সেটাও নিতে পারেন। অল্প অল্প করে বাদামগুলো ভেজে নিচ্ছি, আর এতটা তো বাদাম লাগবে না, বেশি করে এনেছে তার জন্য আমি ভেজে নিচ্ছি। মেহেক নাপিসাদো বাদাম খেতে খুবই ভালো আছে, আর এইরকম ভাজা বাদাম যেখানে দেখবে খাওয়ার জন্য মার করে, তার জন্য বাড়িতেই ভেজে দিচ্ছি। এইভাবে অনবরত নাড়তে হবে, তাহলে চারিদিকে সমানভাবে ভাজা হবে। ভাজা হয়ে গেছে কি বাদামগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি, আর যখন ভাজা হয়ে যাবে তখন খুব সুন্দর একটা সেন্ট উঠবে, আর কালারটা দেখেন চেঞ্জ হয়ে যাবে, এইরকম হবে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। বেশি ভাজা হয়ে গেল বা খেতে ভালো লাগবে না, পুড়ে যাবে। সব বাদামগুলো আমি ভেজে নিয়েছি। চুলোর কাজ শেষ। বাদাম ভাজার পর যে লবণটা আছে সেই লবণটা আমি ঠান্ডা করে একটা এয়ারটাইট কোটোর মধ্যে ভরে রেখে দেবো। আপনারা এইভাবে ভরে রেখে দেবেন, দেখবেন অনেক দিন পর্যন্ত এটাকে ব্যবহার করতে পারবেন, সহজে নষ্ট হয় না। এবার আমি বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর উপর করে এই লাল খোসাটাও ছাড়াতে হবে। এতটাই বাদাম আমি নিয়েছি, আপনারা চাইলে বাদামটা কম বেশি করে নিতে পারেন। রেসিপিটা বানানোর জন্য এখানে আরো লাগবে খেজুর, তাই আমি খেজুর নিয়েছি। খেজুর এবার বীজটা বের করে নিচ্ছি। এখানে আমি যে কটা জিনিস দিয়েছি খুবই হেলদি, আর বাচ্চাদের পক্ষে তো খাওয়া খুবই ভালো, আর বাদাম তো হচ্ছে ব্রেনের পক্ষে খুবই ভালো, স্মৃতিশক্তি খুব বাড়ায়। আর খেজুর তো অতুলনীয়, মানে খেজুরের গুণের শেষ নাই, এত খেজুর মানে ভালো কি বলবো। খেজুর হচ্ছে এমন একটা জিনিস, কি বলেন তো, গ্লুকোজ। বাইরে থেকে কোথাও থেকে এলেন 2 পিস খেয়ে দেবেন, দেখবেন আবার শরীর সতেজ হয়ে যায় একদম। এখানে আমি যতটা বাদাম নিয়েছি ততটাই কিন্তু এখানে খেজুর নিয়েছি। তারপরে মিষ্টিটা ঠিকঠাক হবে। মিক্সি জারের মধ্যে আমি এবার বাদামগুলো দিয়ে দিয়েছি। এই খেজুরের বীজগুলো লাগিয়ে দিলে খেজুরের গাছ। বাদামটাকে এবার আমি আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি, মানে খুব মিহি করে গুঁড়ো করা যাবে না। বাদামটা আমি গুঁড়ো করে নিয়েছি, আর এই যে দেখেন এইরকম করে গুঁড়ো করে নিতে হবে। এবার খেজুরটাকে খুব ভালো করে আমি পেস্ট করে নিচ্ছি। খেজুরটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এই যে বাদাম গুঁড়োর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব। খেজুর আর বাদামটা খুব ভালো করে মেখে নিয়েছি। এই যে দেখেন এখান থেকে এবার আমি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি, যে এই সাইজ করে নিচ্ছি। এইভাবে চেপে চেপে গোল করে নিতে হবে। এই যে এবার যে আমি তিলটা ভেজে রেখেছিলাম সেটা লাগিয়ে নিব। এইভাবে করে একটু চাপটা করে নিচ্ছি। আমি একটা পেন নিয়েছি, পেন দিয়ে মাঝখানটা একটু ফুটো করে নেবো, এইভাবে মানে খাল করে নিচ্ছি। এই যে দেখেন এইভাবে করে নিচ্ছে। সবগুলো আমি এইভাবে করে ডিজাইন করে নিয়েছি। আপনারা চাইলে এখন এইভাবেই খেয়ে নিতে পারেন। তো আমি এটাকে আরো একটু মানে স্বাদ বাড়াবার জন্য একটু চকলেট গড়িয়ে নেব। এখানে ডার্ক চকলেট নিয়েছি আর একটা প্যাকেটে ভরে দিলাম। এবার গরম পানিতে গলিয়ে নেব। চকলেটটা দেখেন গলে গেছে। এই যে এই মুখটাকে আমি একটুখানি কেটে নিচ্ছি ছোট্ট করে। এবার দেখেন এইভাবে দিয়ে দিচ্ছি। বাচ্চারা তো চকলেট বেশি পছন্দ করে, তো এইভাবে করে দিবেন, দেখবেন খুব মজা করে খাবে। সবগুলো আমি চকলেট দিয়ে নিয়েছি। এবার একটুখানি ঠান্ডা করে নেবো। এবার ঠান্ডা হলো কাউকে দাও গো, চেটি মুটি খাবো। একটুখানি আমি ঠান্ডা করে নিয়েছি। চকলেটটা দেওয়া আছে দেখেন, আরো বেশি ভালো লাগছে। এই যে দেখেন এটা ভেঙে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর। কাঁচা বাদামের এই রেসিপিটি দারুণ হয়েছে। আর এখানে আমি যে কটা উপকরণ দিয়েছি বাচ্চাদের তো খুবই লোভনীয় এবং খুবই উপকারী। আর দেখেন তো বানানো কত সহজ, খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন। তো এইভাবে বানিয়ে একটা কৌটোর মধ্যে ভরে রেখে দেবেন আর প্রতিদিন একটা করে বাচ্চাদের দেবেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। প্রতিদিন বানিয়ে দেবা বেশ। চকলেট দেওয়া আছে, বাদাম দিয়েছে, দুটোই তো মেহেকের ফেভারিট একদম।